আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়াল দিতে আমরা কুকি নিয়ে আলোচনা করব। কুকি আসলে কুকি কি, এই বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার হতে চাই। আসলে দেখেন, আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রথম ঢুকি, ঠিক আছে, দেখা যাচ্ছে যে সেটাতে প্রথমে অনেক সময় লাগে লোড নিতে, ঠিক আছে। দেন আমরা নেক্সট যখন কোনো বার আবার ঢুকি, তখন কিন্তু সময় একটু কম লাগে, খেয়াল করবেন। কেন? কারণ আমাদের যে ব্রাউজার দিয়ে ঢুকি, সে ব্রাউজার প্রথমে যখন আমরা ওই সাইটটাতে ঢুকি, তখন তার কিছু বেসিক ইনফরমেশন কুকিতে রাখে, ঠিক আছে। তাতে করে হয় কি, পরেরবার যখন আমরা লোড ওই সার্ভারে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওই আমাদের কিছু ইনফরমেশন সার্ভার থেকে নিয়ে আসা থাকে, তারপরে শুধু জাস্ট ওইটুকু লোড করে দেয়। হ্যাঁ, মানে আগে থেকে কিছু জিনিস নিয়ে আসা থাকে, এখান থেকে লোড করে দেয়। এখন কুকির মধ্যে আবার যদি আমরা আমাদের পাসওয়ার্ড বা ইউজার নেম এগুলো সেভ করে রাখি, তাহলে কিন্তু সমস্যা। কারণ এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট সাইডে রাখে, অর্থাৎ আমি যে চালাচ্ছি আমার ব্রাউজারে কিন্তু এগুলো সেভ থাকে, পাসওয়ার্ড গুলো বা দেখা যাচ্ছে যে ইউজার নেম এগুলো, যাতে করে তাহলে হবে কি, যে কেউ কিন্তু এই কুকিতে সহজেই অ্যাক্সেস করতে পারে, করে আমাদের এই কুকি হ্যাক করে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা আমরা কি করছি, আমাদের আইডি পাসওয়ার্ড বিভিন্ন কিছু ব্যাংক অ্যাকাউন্ট অমুক তমুক হ্যাক করে ফেললো, ঠিক আছে। তো এইখানে কুকি একটা আমাদের হলো সুপার গ্লোবাল ভেরিয়েবল, আমি পিএসপিতে আলোচনা করেছি অলরেডি। তো সুপার গ্লোবাল ভেরিয়েবল কি হয়, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যেতে পারে। কুকি কিভাবে তৈরি করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা একটু আজকে আলোচনা করব। কুকি তৈরি করা খুবই সিম্পল, কিছু ফাইল তৈরি করব সেট কুকি নিয়ে। সিনট্যাক্সটা হলো সেট কুকি, কুকির ফাইল, ফাইল নেম আর কুকির ভ্যালু, এটা দিয়ে আমাদের ফাইল তৈরি করতে। যেমন আমি এখানে আপনাদেরকে কিছু কুকি আমার দেখাবো, আমার আমার এই ক্রোম ব্রাউজারে আমি যে কি কি সাইডে গিয়েছি সেগুলো এখানে আমি যাব হলো হিস্ট্রিতে গেলে হবে। হিস্ট্রিতে গেলাম, হিস্ট্রিতে গিয়ে দেখেন আমি যদি এখানে কুকি লিখে সার্চ দেই, কুকি, এই যে পিএসপি কুকিস আসতেছে, তাই তো, কুকিস। আচ্ছা, কোন ক্লিয়ার ব্রাউজার ডাটাতে যাই, এখানে ক্লিয়ার করতে বলতেছে। যাই হোক, আমি যদি এইখানে কুকি লিখে সার্চ দিই, হ্যাঁ এবার এখানে আসবে কুকি, দেখি। একটু সময় লাগবে, আমি কিছুক্ষণ আগে বের করেছি। হ্যাঁ, কুকিস, এখানে কুকিসের ফাইলগুলো আমরা ক্লিয়ার সাইট সেটিং কুকিজ অ্যান্ড সাইট ডাটা, এই যে কুকিজ অ্যান্ড সাইট ডাটা এখানে আমার দেখাচ্ছে, এই যে সি অল কুকিজ সব সাইট ডাটা, এই যে দেখেন এগুলো আমার সব কুকি, ঠিক আছে। এই যে সাইট গুলোতে আমি ঢুকেছিলাম, এই সাইট গুলোর কিছু ইনফরমেশন আমার এখানে কিন্তু সেভ করা আছে। এখন আমি এর পরবর্তীতে যে যেমন 10.16.100.240, এই যে এটা এটা আমাদের লোকাল একটা সার্ভার, এখানে আমি গেলে কিন্তু আর বেশি সময় লাগবে না, কারণ অটোমেটিক্যালি সেটাতে চলে যেতে পারবো। কারণ হলো আমি এই সাইটটার কুকিটা আমার আমার এই ব্রাউজারে সেভ করা আছে, ঠিক আছে। তো এখন ঘটনা হলো, এখানে কিন্তু খুব বেশি মূল্যবান আমার ডাটা ইনফরমেশন সেভ করে রাখা হয় না, আর এটা একটা টাইম ফিক্সড করে দেওয়া হয়। কুকি সেন্টেক্স আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, টাইম ফিক্সড করে দেওয়া হয়। তখন হয় কি, ওই সময়ের পরে কুকিটা আমাদের কুকি ভেরিয়েবলের মধ্যে যে আমি আমাদের ফাইলগুলো রাখি সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। তো ঠিক আছে, এই হলো কুকির কাজ। কুকির কাছে যে আমাদের যখন প্রথম কোনো সাইডে আমরা অ্যাক্সেস করি, সেখানে অনেক সময় দেখা যায় কি, কোনো সাইডে আমি গিয়েছি, গিয়ে পরবর্তীতে যদি ওই সাইডে যাই, যে জায়গায় গিয়ে আমি ছিলাম যে পেজে, সেই পেজে আবার আমাকে নিয়ে যায়। তার মানে কি, আমাদের এই কুকির মধ্যে ইনফরমেশনটা সেভ করে থাকে যে আপনি এর আগে এই পেজ পর্যন্ত ছিলেন, ওকে। দেন সুতরাং আপনি পরবর্তীতে গেলে আপনাকে ওই পেজে যে পর্যন্ত গিয়ে আপনি ব্যাক হয়েছেন, সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া রাখা হবে। তো এই পেজটা আমরা, এই কাজটা আমরা কিভাবে এখানে করে করে দেখতে পারি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে কুকি ফাইল দেখলেন তো। আচ্ছা, এই যে এইটা আমার হলো কুকি সেট করার একটা ফাইল। দেখেন এখানে আমি এখানে একটা ভেরিয়েবল পিএসপি নিলাম, কুকি নেম আর কুকি ভ্যালু, কুকি নেম নিলাম ইউজার নেম মানে ফাইলের নাম, আর ভ্যালুটা হলো জন ডুই। দেখেন আমি সেট কুকি নামে একটা ইয়ে করলাম, সেট কুকি, কুকি নেম, কুকি ভ্যালু, এই যে কুকি নেম এখানে প্রথম দিলাম, ফাইলের নাম হবে ইউজার নেম আর ভ্যালু হবে জন ডে, আর টাইম দিলাম, এই যে এটা আমার বর্তমান টাইমটা এই টাইম ভ্যারিয়েবল টাইম ফাংশনের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে, এই যে 8640:30, তার মানে এটা আমি দিলাম, এই যে এত মানে হলো এক ডে, ঠিক আছে। 8640:00 = মানে হলো এক দিন, আর 30 দিলাম, 30 দিন পর্যন্ত আমার এই জন ডে, আমার এই যে ইউজার নেম নামে আমার এই কুকিতে থেকে যাবে, ওকে।
ইউজার নেম নামে ফাইলটা ফাইলটা আমার এই কুকিতে থেকে যাবে এবং সেটা ভ্যালু হবে জন ডি। আচ্ছা এখন আমি যদি এই দেখেন এই যে সেট কুকি, সেট কুকি এটা যদি, আচ্ছা এখন এখানে আমি চেক করব যদি ইফ সেট কুকি এই নেমটা যদি থাকে তাহলে আমার দেখাবে কুকি নেম, যদি না থাকে এই দেখেন নট দিছি, না থাকে তাহলে দেখবে কুকি নেম নট সেট, আর যদি থাকে তাহলে দেখাবে কুকি নেম সেট। আর প্রথমে গেলে সে সেট করে নেবে। ওকে, তার মানে কি আমার এখানে প্রথমে যখন আমি এই এই ফাইলটা চালাবো তখন আমার দেখাবে যে আমার লোকাল হোস্টে গিয়ে কুকিটা নাই, কারণ প্রথমে সেট করা থাকবে না। আমি আপনাদেরকে আবার বোঝাই, এই লোকাল হোস্টে গিয়ে আমি যখন ওই সেট কুকি ফাইলটা আমি চালাবো মানে প্রোগ্রামটা সেট কুকি, ওকে এসটি সেট সিও সেট কুকি ডট পিএসপি, এই ফাইলটা যখন আমি চালাবো তখন আমার দেখাবে কুকি সেট নাই। কারণ হলো দেখেন কিভাবে দেখাবে, যেখানে আসবে এই সেট কুকি সেট করবে, তারপর এখানে সে দেখবে এখনো কি সেট আছে, দেখবে সেট নাই, তারপরে দেখবে যে তাহলে কুকি কুকি সেট নাই, তারপর এটা লগ আউট হবে। পরের বার যখন আমি লগ ইন করবো তখন গিয়ে পাবে আমার হলো কুকি সেট পাবে, কারণ আমি সেট প্রথমবার যখন রান করেছি তখন সেট করে দেবো, তখন দেখাবে কুকি সেট। আচ্ছা চলুন আমার টেস্ট করি, এটা যদি আমি রান করি দেখেন কুকি নেম ইউজার নেম ইজ নট সেট, দেখেন আমার কিন্তু কুকি নেম ইউজার নেম কিন্তু বর্তমান সেট নাই। তার মানে কোথায় আসছে, এই যে এইখানে সেট কুকি করে সাথে সাথে তো পাবে না তাই না, তারপরে কুকি নেম ইজ নট সেট, এখানে ইফে এসেছে নট সেট, তারপরে এখানে এটা ইলস তো আমার এক্সিকিউট করবে না কারণ যেহেতু ইফে পেয়েছে। আচ্ছা দেন এরপর যদি আমি এখন রিফ্রেশ দিই, বুম গাইস দেখেন কুকি ইউজার নেম ইজ সেট ভ্যালু ইজ জন ডি। ঠিক আছে আমার তাহলে এবার এখন কিন্তু আমি যতবারে রিফ্রেশ ইয়া দিই ততবারে আমার হলো এই কুকিটা সেট হয়ে আছে। এখন যদি এই ফাইলটা আমি আমাদের এখানে গিয়ে দেখতে চাই, আসলে এইখানে পাচ্ছি না, আসলে কোথায় যেন আছে আমি এখানে খুঁজে পাচ্ছি না আসলে সত্যি কথা বলতে। এখানে কুকিগুলো কুকিগুলো আমার এখানে যে কুকিটা সেট করলাম সেটা রিসেন্ট কুকিটা এখানে থাকার কথা, কিন্তু দেখো কুকি সেট হয়েছে এটা ঠিক, কারণ সেট কুকি যেহেতু দিয়েছি পরে আমাদের এই যে যখন আমি রিফ্রেশ দিই তখন আমার ইউজার নেম জন্ডে দেখাচ্ছে, তার মানে এইটা কিন্তু আমার এখন কুকিতে আছে। এই ফাইলে গেলে আমার এই সাইটে গেলে আমার কিন্তু তখন আর এই বারবার এই যে ইউজার নেম বা এগুলো দিতে হবে না, এরকম কিন্তু আমরা ফেসবুক বা বিভিন্ন ইয়েতেও দেখি। ঠিক আছে এখন কুকিতে যেহেতু ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়া হয় না তাহলে সেটা কেন দেওয়া হয় না, কারণ কুকি আমাদের ক্লায়েন্ট সাইটে যেহেতু সেটা আমরা অ্যাক্সেস করতে পারি, এখন সার্ভার সাইটে এই ধরনের কোনো ভ্যালু রাখা যায় আমাদের সবকিছু সেভ রাখার জন্য সেশন ভ্যারিয়েবল, এগুলো সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, এগুলো এখানে সেশন ভ্যারিয়েবলে যদি আমরা কোনো ভ্যালু রাখি সেটা কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি, কারণ সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের আমাদের ডিফিনেশনই হলো যে এনি টাইম এনি হোয়ার উই ক্যান অ্যাক্সেস দিস ভ্যারিয়েবলস, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে সেগুলো সেভ করে রাখে আমাদের ডাটাগুলো ফাইলগুলো নামে। অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে বলতে একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে, কি ভ্যালু, ঠিক আছে কি কিন্তু 0 1 2 এরকম না, কি আলাদা দেওয়া থাকে আমাদের ইচ্ছা অনুযায়ী কোনো নাম বা যে কোনো কিছু ফাইলের নাম ভ্যালু দেওয়া থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, মানে ইন্ডেক্সগুলো আমাদের ইউজার ডিফাইন ইন্ডেক্স। ওকে আচ্ছা তো এইভাবে করে আমরা সুপার গ্লোবাল ভ্যারিয়েবলগুলো জানবেন, আর সেট কুকি তো শিখলেনই, যে এখানে দেখেন আপনাদের প্রোগ্রামটা আরেকবার কুকি নেম ইউজার নেম আর কুকি ভ্যালু, এটা সেট কুকি করলাম কুকি নেমে আর কুকি ভ্যালুটা এখানে এই এই কুকি নেমের মধ্যে দিলাম, এটা হবে ফাইলের নাম, এটা হবে ভ্যালু, এখানে টাইম দিয়েছি এত, এখন এখানে চেক করতেছি সেই কুকি সেট না থাকলে সেট করে দেবে, আর থাকলে আসলে এইটা কিন্তু আমরা এইখানেও দিতে পারি যদি সেট না হয়, যদি সেট না হয় কন্ট্রোল এক্স তাহলে এইখানে গিয়ে সেট করবে। ওকে এটা কিন্তু এখানেও দিতে পারি কুকি সেট নাই সেট করবে, তারপরে আর যদি থাকে তাহলে এখানে দেখাবে কুকি সেট। ওকে এটাও করতে পারি সমস্যা নেই, আমি প্রথমে করে দিয়েছি। তো এইভাবে করে আমরা আমাদের কুকি সেট করতে পারে। আর এইটুকুই ছিল কুকি নিয়ে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।